আজ 9/10/2017 সোমবার আমাদের এই যে উইপারে দেখা যাচ্ছে মায়ানমার আর এই পারে হচ্ছে বাংলাদেশ এর টেকনাফের সাহাবরীর দ্বীপ এবং টেকনাফের মধ্যে আমরা জানতে পেরেছি এখানে কোথাও কোনো নৌকা নেই এই যে কোথাও কোনো নৌকা নেই কোনো বোট নেই সব কিছু দেখা যাচ্ছে ফাঁকা আর ফাঁকা কারণটা কি আমরা এখানকার মাঝিদের থেকে যারা নৌকা দিয়ে মাছ তার চাইতো তাদের থেকে জিজ্ঞেস করতে পারলাম যে তারা আমাদেরকে বললো যে 22 দিনের জন্য যেন ইলিশ মা যেন ধরা না পড়ে ইলিশের বাচ্চা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় এসেছে বিদায় তারা নাকি এবং নৌকা ডিঙ্গি নৌকা সব কিছু বন্ধ করে দিয়েছে সে কারণে এখন অনেকে শুনেছি ওই পারে আটকা পড়া অনেক শিশু বাচ্চা সহ অনেক লোক এখনও ওই পারে আটকা পড়ে আছে বলে আমরা জানতে পেরেছি আজ সকালেও 7টি লাশ পাওয়া গেছে তার মধ্যে 5টি হচ্ছে ছোট বাচ্চা আর একজন গর্ভিতা মহিলা আর 60 বছরের একটা বৃদ্ধ সাহাবরীর দ্বীপে এই পারেই পাওয়া গেছে তাদের জনসাধারণ ব্যবস্থা এখানে করা হয়েছে আমরা তাদের থেকে জানতে পারছি যে যারা মাছ চাইতেছে তারা জানতে পারছি যে এখনও গোপনে গোপনে কিছু তারপরও মানবতার সেবায় মানবতার খাতিরে অনেকে র্যাব পুলিশ বিজিবিকে ফাঁকি দেওয়ার পরে অনেক মা বোনকে বাঁচানোর জন্য এগিয়ে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতেছি পুরো নদী ফাঁকা কোনো নৌকা নেই কোনো বোট নেই কোনো স্টিমার নেই সব ফাঁকা আর ফাঁকা যার কারণে আমরাও চিন্তিত হয়ে পড়েছি ওই পারে যারা এখনও আসতেছে আমরা তাদের থেকে শুনতে পারছি যে এখনও ওখানে গণ্ডগোল চলতেছে এখনও বাড়িঘর পুরো দেওয়া হচ্ছে এখনও অনেক কষ্টের মধ্যে মা বোন রয়েছে এবং অনেকেই নদীতে চাপ দিয়ে একটু আশ্রয় পাবে বলে বাংলাদেশে আসার কথাই বলে এরকম এই নদীতে পাওয়া অনেকে আছে শাহপুরের দ্বীপ মাহবুল আলম মিনার